মঙ্গলবার সকালে মুর্শিদাবাদ জেলার বরঞ্চা ব্লকের কুলি অঞ্চলে 50 জন বিজেপি ও 80 জন কংগ্রেস কর্মী দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বরঞ্চা ব্লক তৃণমূল সভাপতি গোলাম মুর্শিদ জর্জ হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মঙ্গলবার কুলি চৌরাস্তা মোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে বরঞ্চা ব্লক সভাপতি গোলাম মুর্শিদ জর্জ হাত ধরে তৃণমূল যোগদান করলেন। করোনা ভাইরাসের মধ্যেও রাজনৈতিক দলবদল অব্যাহত থাকলো মুর্শিদাবাদ জেলাতে। আমাদের সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গত 9 তারিখে একটা কর্মসূচি লঞ্চ করেছেন, যার নাম দিয়েছেন বাংলার যুবশক্তি। সেটার দিকে আমরা লক্ষ্য করছি মুর্শিদাবাদ জেলায় তথা বড়োয়া ব্লকের 18 থেকে 35 বছরের যে সমস্ত যুবক, তারা ব্যাপক হারে তৃণমূল যুব কংগ্রেসে যোগদান করছে। আপনারা জানেন কদিন আগে পূর্ণরঞ্জন জিপিতে ও যুবতী বিজেপির যুব মোর্চা ছেড়ে তৃণমূল যুব কংগ্রেসে যোগদান করেছে। আপনারা দেখেছেন শাওড়া অঞ্চলে বিজেপি যুব মোর্চা ছেড়ে তৃণমূল যুব কংগ্রেসে যোগদান করেছে। আজও কুলি জিপির আন্ডারে আমাদের সম্মানীয় ব্লক সভাপতি গোলাম মোর্শিদ জজ সাহেবের উপস্থিতিতে এবং কুলি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হাসানুজ্জামানের উপস্থিতিতে আজকে 170 জন প্রায় 18 থেকে 35 বছরের তরতাজা যুবক, তারা আজকে আবারও বিজেপি যুব মোর্চা এবং কংগ্রেস দল ত্যাগ করে তারা আজকে আবারও তৃণমূল যুব কংগ্রেসে যোগদান করলেন। এবং যারা যোগদান করছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে আপনারা জানেন কোভিড-19 ও আমফান যে ঝড়, তিনি বাংলার মা, যেভাবে নিজে তদাক্রিয়া করে যেভাবে তিনি মোকাবিলা করেছেন সেটা একটা বিরাট দৃষ্টি আকর্ষণের ব্যাপার। তাই অন্য দলের যারা কর্মী আছে সিপিএম কংগ্রেস বিজেপি, তারা আর কোন অন্য দলে থাকতে চায় না, তারা উন্নয়নের সাথে সামিল হতে, তাই তৃণমূল কংগ্রেসে তারা দলে দলে আজকে তৃণমূল যুব কংগ্রেসে তারা যোগদান করছেন। এবং আগামী দিনে এই যারা যোগদান করছেন, যে যুব যুদ্ধ হিসাবে আমাদের দল তাদেরকে স্বীকৃতি দিচ্ছেন, তৃণমূল যুব কংগ্রেসে থেকে একটা কাজ করার সুযোগ, মানুষের পাশে দাঁড়ানো যায়, মানুষকে সহযোগিতা করা যায়, একমাত্র সম্ভব সেটা তৃণমূল কংগ্রেসেই, অন্য কোনো দলে নয়। আপনি জানেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের বাংলার মা, যিনি সর্বদাই বাংলাকে যেভাবে তিনি পাহারাদার হিসাবে তিনি যেভাবে বাংলার মানুষকে আগলে রেখেছেন সেটা আমাদের কাছে বিরাট একটা বিষয়। তাই অন্য দল থেকে দলে দলে মানুষ বড়োয়া ব্লকে আজকে তৃণমূল যুব কংগ্রেসে তারা বিভিন্ন দল ছেড়ে যোগদান করছেন। মুর্শিদাবাদের কান্দি থেকে অরূপ অধিকারীর রিপোর্ট।